ওয়েলকাম টু মাই ব্লগ। আমি পাপিয়া সোয়ালির পাপিয়া বলছি। আজকে আপনাদের আমার বিড়ালগুলোর সঙ্গে সব পরিচয় করে দেবো। আপনাদের সব অল্প অল্প করে দেখাই, আপনারা বুঝতে পারেন না যে আমার বাড়ির কতগুলো সদস্য সংখ্যা আছে। প্রথমে আপনাদের বড় থেকে পরিচয় করাই। এ হচ্ছে বৃষ্টি, এ হচ্ছে অত্যাধিক চালাক, আর এ হচ্ছে দাঁড়াই কুটুস, পরিচয় করাচ্ছি দাঁড়া, এ হচ্ছে কুটুস, এ হচ্ছে স্প্যানিয়াল, এই স্প্যানিয়ালের এটা হচ্ছে দিদি, আর এটা হচ্ছে রাজা, এ হচ্ছে স্প্যানিয়ালের দাদা, আর এটা হচ্ছে বর দাদা। এই যে গুন্ডাকে দেখাচ্ছি, এ হচ্ছে পাড়ার গুন্ডা, আর এদের সবার বড়। আপনারা অনেক সময় ভুল করেন আমার পরিবারের সদস্যদের, এরা হচ্ছে আমার নিত্যদিনের সদস্য, এদের চারবেলা খেতে দিতে হয় আপনারা জানেন। আর এই বৃষ্টি হচ্ছে অত্যাধিক চালাক, এই ওদের আজকে পরিচয় করিয়ে দেবো বলেই আজকে ওদের একটু দেরি করে খেতে দিলাম, সকালে একবার খাওয়া গেছে। আর এ সব সময় এই রাজারকে গলা ধরে ঝুলে, রাজা খুব নিরীহ, ও খুব ভালো বিড়াল। রাজা, রাজু মুখটা দেখাও, এদিক রাজাকে দেখুন, এরম বিড়াল আপনি অনেকেই দেখবেন, কিন্তু মাঝেও ভুল করে একটা বিষ ইঁদুর খেয়ে ফেলেছিল, ইঁদুর বিষ খেয়েছিল, সেই ইঁদুরটাকেই ও খেয়েছে, তারপর থেকে ওর শরীর খারাপ হয়েছে, এখন আগের থেকে একটু ভালো হয়েছে, ও পেডিগ্রি দিয়ে ভাত খেতে ভালোবাসে, আর এরা সব মাসের তো। এদের যে দেখছেন, এদের রাত্রে আপনি ভাত যতই দেন, দুধ না দিলে এদের হবে না, বসে থাকবে। আর এর হচ্ছে এমনি সময় খাবে, সবই করবে, যেদিন তাড়াহুড়ো থাকবে সেদিন দুধ খাওয়ার কথা ভুলে যায়, কারণ রাস্তায় মারপিট করে তো অন্য বিড়ালদের সঙ্গে, মারপিট করার জন্য সবাই ওর ওপর একটু অসন্তুষ্ট। এই যে রাজাকে দেখেন, খুব ভালো বিড়াল, এ যত ভালো বিড়াল একে দেখছেন এ তত খারাপ, ও সব কথা বোঝে, আপনি শুয়ে থাকলে আপনাকে ডেকে কি করে খেতে হবে তাও জানে। আর এ হচ্ছে এদের দিদি, ওরা সবচেয়ে বড়, তারপরে হচ্ছে এর নাম কুটুস, ও নিরীহ, ও অত দুরন্ত না, দুরন্ত হচ্ছে এই বান্দরটা, যার গলা পায় বিড়াল, যে বিড়াল পাবে তার গলা ধরে ঝুলবে। পশু পাখিরা নাকি কথা বোঝে না, একদিন আমার হাজব্যান্ড লাঠি দেখিয়েছিল, তারপর থেকে আমার হাজব্যান্ডকে দেখলে ও সেখানে খেতে আসে না, আমার হাজব্যান্ড চলে গেলে তারপর ও আসে, সব ওরা বোঝে। আর ওদের গলায় ঘড়ি বাঁধা, দেড়টা বাজলেই ওরা এসে এক এক করে লাইন দেবে, দুটোর মধ্যে ওরা খেয়ে বেরিয়ে যাবে। একে যে দেখছেন, এ কিন্তু সব বোঝে, তাকে মারতে এখন মারবে না কাউকে, এমনি সময় মারবে ওদের, এখন দেখে মনে হয় কিচ্ছু জানে না, ও খাওয়াটা যেই হয়ে যাবে সেই মারপিটটা শুরু করবে। আর এবার ওদের খাবার দেখেন, এটা হচ্ছে মাসের দোয়ার ভাত, এসে হাজির হয়েছে, দেখেন দেখেন, এবার দেখেন ওর মাতব্বরিটা, এই সর, দেখেন মাতব্বরি কত রকম আপনারা দেখায়, ও বুঝতে পেরেছে এটা ওদের খাবার, বুঝেছেন। সব বোঝে, এবার দেখুন যার যার পাত্রে তারা খেতে আরম্ভ করেছে, কেউ কারোর পাত্র থেকে খাবে না। আজকে বাইরের ওয়েদারটা খুব ভালো, ওরা খেতে থাকুক,
এবার এক একজন আর খাওয়া যাবে চলে যাবে। বৃষ্টি একটা ভাতও নষ্ট করবে না, খুঁটে খুঁটে খাবে। দেখুন বৃষ্টির খাওয়ার কি পরিপাটি দেখেন। রাজার আজকে খিদে পেয়েছে বলে খাচ্ছে, অন্যদিন ভাত নষ্ট করে। বৃষ্টি একটা ভাত থাকলেও সেই ভাতটা লাস্ট অব্দি খাবে। ও ভেবেছে ওর ভাতটা বেশি। রাজা দেখুন এখনো খেয়ে গেছে, ওই দেখা দেখি বৃষ্টি ভাবছে আমারও ভাতটা লাস্ট অব্দি কমপ্লিট করতে হবে। এদের জন্য আমি কোথাও বেরোতে পারি না, সারাদিন এদের চারবেলা খেতে দেওয়া। এক একজন এক এক টাইমে আসবে, আবার কোনো সময় একসঙ্গে আসবে। আজকে একসঙ্গে এসছে বলে আপনাদের দেখালাম। আর একটা কুকুরও আমার আছে, সে নিচে তাকে উপরে টুপুরে উঠতে দিই না। রাস্তারই কুকুর, কেউ থাকতে দেয় না, তার জন্য আমাদের বাড়ির সামনে থাকে। ওদের জন্য ওকেও খেতে দিই আমরা। দেখেন খাবারটা ভালো লেগেছে। আবার টেরি টেরি দেখছে, ওর একটা কোনো অভিসন্ধি আছে। ও রাজার এখান থেকে খাবে মনে হয়। রাজাটা অনেকদিন খাওয়া দাওয়া ঠিক মতো করেনি, ওর যা সুন্দর চেহারা ছিল খারাপ হয়ে গেছে। এবার দেখুন এও পরিষ্কার পরিচ্ছন্ন হচ্ছে। আমার বিড়ালের পরিবার কেমন লাগলো আপনারা লাইক কমেন্ট এবং শেয়ার করবেন, আর যারা নতুন তারা সাবস্ক্রাইব করবেন। আপনারা পশু পাখিকে নিয়ে কোনো খারাপ কমেন্টস করবেন না, কারণ এদের যদি আমরা খেতে না দিই তাহলে এদের কোথা থেকে এরা খাবার পাবে, না খেয়ে মরে যাবে। আপনারা লাইক কমেন্ট এবং শেয়ার করবেন, আর বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন। ভিডিওটা এখানেই শেষ করছি, এর এখনও একটু পেট ভরেনি। ভিডিওটা শেষ করলাম, নমস্কার।